বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং খেয়াল করে শুনবেন। সেই আলোচনাটি হবে, মানুষ শুধু সাধনা করে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাতে চায়, যদি লাগে তার 36 বৎসর, তাহলে সাধনার সাথে আরও কিছু কাজ আছে, আরও কিছু করণীয় আছে, সেগুলো যদি করতে পারে তাহলে তিনি 36 বৎসরের জায়গায় 36 মাস লাগতে পারে, 36 মাসের জায়গায় 36 সপ্তাহ লাগতে পারে, বা 36 দিনেও সে সম্ভব করতে পারে আল্লাহ পর্যন্ত পৌঁছানো এবং আল্লাহকে লাভ করা। তো এখন কথা হলো যে 36 বৎসরের রাস্তা যদি কেউ 36 মাসে বা 36 সপ্তাহে বা 36 দিনে পৌঁছাতে পারে, তাহলে মানুষ 36 বছর সাধনা করবে কেন? আচ্ছা দেখেন, একটা সময়ে কিন্তু হজ করতে যখন মানুষ বাংলাদেশ থেকে যাইত, তখন কিন্তু দেখা যায় যে 6 মাসের খাবার নিয়ে সেই জাহাজে উঠত, সেই 6 মাসের খাবার খেতে খেতে যাইতো, আবার খাইতে খেতে আসত। এখন কিন্তু 6 ঘন্টায় যায়। তার মানে এখানে এমন কিছু জ্ঞান, এমন কিছু বিষয় খাটানো হয়েছে যা 6 মাসের পথ 6 ঘন্টার মধ্যে সেখানে চলে যেতে পারে, হজ করে আসতে পারে। তো এখন কথা হলো যে 36 বৎসরের রাস্তা 36 দিনে সম্ভব আল্লাহ পর্যন্ত পৌঁছানো, আল্লাহকে লাভ করা। আচ্ছা সেটি হলো, দেখুন, মানুষ পৃথিবীতে যত সাধনা করুক, যত কিছু করুক, দেখা যায় আল্লাহ পর্যন্ত কারো নসিবে জোটে পৌঁছাতে পারে, আবার কারো নসিবে জোটে না, আবার কেউ অল্প সময়ে আল্লাহকে লাভ করে ফেলে। সেটি হলো দেখুন যে, যেমন ধ্যান সাধনা, চিক সাধনা, রেচক, পূরক, কুম্ভক, সূর্য সাধনা, চন্দ্র সাধনা, বিভিন্ন শ্বাস প্রশ্বাসের সাধনা, বিভিন্ন যোগ সাধনা, এগুলা করে ঠিকই, কিন্তু একটা সময় তারা পৌঁছাতে পারে, কিন্তু 36 বৎসর 40 বৎসর সাধনা করে আল্লাহ পর্যন্ত তাদের পৌঁছাতে হয়। আর আমি বলবো কি যে 40 বৎসর নয়, 36 বৎসর নয়, খুব দ্রুতই হয়ে যাবে। সেটি কেমন? আল্লাহ কি বলেছেন যে আমি ওলি আউলিয়াদের মধ্যে আছি, আমি পবিত্র মানুষের মধ্যে আছি, তাহলে কি করতে হবে? একজন পবিত্র মানুষ এরকম যোগ সাধন করে সে কিন্তু আল্লাহকে লাভ করেছে, আল্লাহকে খুশি করেছে। দেখেন, যে আল্লাহকে লাভ করেছে সে কিন্তু আল্লাহর বন্ধু, আর আল্লাহর বন্ধুকে খুশি করলে কিন্তু আল্লাহ খুশি। আচ্ছা তো এখন মনে করেন, আপনি নিজের মুর্শিদকে রাসুল ভেবে তো ভালোবাসছেনই, সেটা তো আছেই, কিন্তু আপনি নিজের মুর্শিদের কাছে বিভিন্ন ধরনের দেহতত্ত্বে, আত্মাতত্ত্বে আপনি সাধনা নিয়েছেন, সাধনা করতেছেন, কিন্তু সেই সাধনা করে আপনি অগ্রসর হতে পারছেন না, কখনো কখনো মন ভেঙে যায়, আমার দ্বারা কি হবে, এটাকে আমি পারব? কিন্তু 100 বার পারবেন। যেমন গুরুর কাছ থেকে আপনি সাধনা এনেছেন, দম সাধনা, রেচক, পূরক, কুম্ভক, চিক সাধনা, সূর্য সাধনা, ধ্যান সাধনা, বিভিন্ন সাধনা আপনি এনেছেন, করতেছেন, কিন্তু ফলাফল তেমন একটা বুঝছেন না, তাহলে এখন কি করতে হবে? যেই সাধনাগুলো আপনার মুর্শিদের কাছ থেকে এনে আপনি নিয়মিত করছেন, সময় সুযোগ পেলেই আপনি করছেন,
আচ্ছা, এর ফাঁকে ফাঁকে দেখা যায় চলার পথে কোনো সাধকের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, সে আপনার বয়সে কম হোক বা বড় হোক, তখন কি করলেন? ভক্তির সাথে তাকে এমন কিছু জানাচ্ছেন, বোঝাচ্ছেন, আপনি আমার থেকেও অনেক বড়, এমন কি অন্তরে এমন ভক্তির সৃষ্টি হয়েছে, সে কি আমার বয়সে বড় নাকি ছোট, আপনি গিয়ে তার চরণ ধুলি নিতে যাচ্ছেন। কারণ একজন পবিত্র মানুষের, একজন সাধকের, একজন সাধুর চরণ, এটা কার চরণ? আল্লাহ যদি কাউকে বলে তুমি আমার, আমি তোমার, দুয়ে মিলে হয় একাকার, তাহলে সেই চরণটা কার? তখন যখন সেই চরণে হাত রেখে তার পায়ের ধুলো যখন তার মাথায় মুছে, তখন যে সাধু আল্লাহকে লাভ করেছে সে আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই ব্যক্তিটি যে ভক্তি আমাকে দেখালো, যে আদব সালাম শ্রদ্ধা আমাকে করল, আল্লাহ, সে যেন অল্প সাধনেই তোমাকে লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে একজন আল্লাহর ওলির কথা কিন্তু আল্লাহ শুনে, তখন আপনার 36 বছরের রাস্তা কমে 36 মাসে এসে গেছে, আবার চলছেন, ফিরছেন, খাচ্ছেন, সাধনা করছেন, কোনো এক দেশে গিয়েছেন, গিয়ে সেই দরবারে অনেক বড় আল্লাহর ওলি আছে, সেখানে গিয়ে তার দিকে সুদৃষ্টি দিয়ে তাকিয়েছেন, আর তাকিয়েছেন এমনভাবে মনে হচ্ছে তিনির মধ্যে আপনার মুর্শিদ আছে, আপনার রাসুল আছে, সে আপনার মুর্শিদ, আপনার রাসুলকে ভেবে আপনি তার চরণ তলায় হাত রেখে তার পায়ের ধুলোগুলো আপনার মাথায় মাখছেন। তখন এরকম ভক্তি, এরকম আদব কায়দা দেখে সে আউলিয়ার ভালো লেগেছে, আপনার প্রতি সে সুদৃষ্টি দিয়েছে, আর সে আউলিয়া মনে মনে বলেছে যে হে আল্লাহ, আপনি তাকে দয়া করবেন, সে যেন দীর্ঘ আয়ু পায়, সুস্থের সাথে তোমার কাজ করতে পারে এবং অল্প কাজে বেশি মায়না পায়। দেখেন, একটি দোয়া তিনি করে দিলেন, আর সেই ওলি আউলিয়ার দোয়া আল্লাহ ফেলতে পারে না। আচ্ছা, সেখানে পাইলো একটা, এখানে পাইলো একটা, কি দিয়ে? ভক্তি, ভালোবাসা দিয়ে। তাহলে কিন্তু দেখবেন, এক ধরনের মানুষ আছে শরীয়তে, এক ধরনের মানুষ আছে সাধনা করে তরিকার জগতে, তারা কিছুদিন সাধনা করেছে, আমি এই সাধনা করি, আমি এটা দেখেছি, সেটা দেখেছি, আমি এটা পেয়েছি, ফল্ট, তার জিন্দগি বরবাদ হয়ে যেতে পারে, আর অনেক সাধনা করার পরেও তার মাথাটা যখন নিচের দিকে চলে যায়, তখন দেখেন যে একটা কথা সবসময় মনে রাখতে হবে, এই পৃথিবীতে অনেক সাধকের বেশে সাধক আছে, আল্লাহর আমলকারী আছে, তারা আল্লাহর ইবাদত করে, যেন সেই ইবাদতগুলো লোকেরা দেখে। আচ্ছা, এবং যতটুকু ইবাদত করেছে তার চেয়ে বেশি বলে বেড়ায়। আচ্ছা, তার মানে বোঝা গেল তার এই ফলের গাছে ফল নেই, সে ভক্তি নেই, তার মাথা নিচু হয় না। দেখবেন যেই গাছের মধ্যে অতিরিক্ত ফল হয়, ফলের ভারে গাছটি কিন্তু মাথা নিচু করে ফেলে। ঠিক কোনো মানুষের মধ্যে যদি তার মধ্যে জ্ঞানের ফল, আমলের ফলাফল বেশি থাকে, তখন সে যে কোনো মানুষের কাছে নতশির হয়ে যায়, যে কোনো অলি আউলিয়া দেখলে তার মাথাটা নিচে চলে যায়। কেন? তার ভিতরে ফল আছে, তার কাছে সেই শক্তি বল আছে, তারপরেও কি তার মাথাটা নিচু হয়ে যায়? কেন? কারণ তার গাছের ফলের ওজন আছে, সেই ওজনে তিনি নিচু হয়ে যায়, আর যে গাছে কোনো ফল নেই সে মাথা খাড়া করে রাখে। বুঝতে পেরেছেন তো? আজ এবার সেই কথাটি বলবো, আপনি যতই সাধনা করেন,
আপনি সহজে অগ্রসর হতে পারবেন না। বিভিন্ন জায়গাতে গেলে, বিভিন্ন অলিয়া উলিয়া সাধু পুরুষের সাথে সাক্ষাৎ হলে তখন মাথাটাকে নিচু করে ভক্তি দিবেন, তার চরণদুলি নেবেন, মাথায় মেখে দিবেন। মনে করবেন না আপনি একজন মানুষের পায়ের ধুলি মেখেছেন, আপনি একজন আল্লাহর অলির, আল্লাহর বন্ধুর পায়ের ধুলি মেখেছেন। আল্লাহর অলির এই পায়ের ধুলি নয়, এটি আল্লাহর পায়ের ধুলি। কেননা আল্লাহ কি বলেছে, আমি আমার বন্ধুদের সাথে মিশে আছি, আমি আমার বন্ধুর কালবে বসত করি। তাহলে সর্ব অঙ্গে যিনি মিশে আছে, তাহলে সেই তিনির পায়ের ধুলি যদি আমার মাথায় মাখি, তাহলে কার ধুলি মাখলাম? আল্লাহর পায়ের ধুলি গায়ে মাখলাম। তাহলে এরকম যদি প্রায় মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা করে চলতে থাকেন, দেখবেন একটা বিষয়, আপনি প্রতিদিন 100 টাকা রোজগার করেন কাজ করে, তাহলে বছরে যেই টাকাগুলো হবে এর চেয়ে অনেক বেশি টাকা হয়ে যাবে আপনার। দেখা যায় আপনি কাউকে সম্মান করেছেন, ভালোবেসেছেন, তখন তিনি আপনাকে ভালোবেসে কিছু উপহার দিয়েছে, বাবা তোমাকে আল্লাহ এই জিনিস দান করুন। আরেকজন অলিয়া উলিয়ার চরণধুলি নিয়েছে, তিনি দোয়া করলেন, তোমার ভক্তিতে আমি খুব তুষ্ট হয়েছি, আমি খুবই খুশি হয়েছি, তবে তোমাকে আল্লাহ যেন এই পথ অগ্রসর করিয়ে দেয়। আল্লাহর খাতায় কিন্তু লিপিবদ্ধ হচ্ছে সে আমার বন্ধু কি খুশি করেছে, এই জন্য সেই দোয়াটি পেয়েছে। যাই হোক, আজকের যে কথাটি হলো কি, যে মানুষ 36 বর্ষ সাধনা করবে, যেখানে পৌঁছতে না পারবে এরকম অলি আউলিয়াদেরকে মানার মাধ্যমে এবং ভক্তির মাধ্যমে তাদের মন জয় করতে পারলে আমি 36 বছরের রাস্তা আমি 36 দিনে পৌঁছে যাব ইনশাআল্লাহ। এখন এই কথাগুলো আপনারা কি বলেন, আমার কথাগুলো কি আপনাদের মনোগত হলো? যদি হয়ে থাকেন ইনশাআল্লাহ আমরা আজকের পর থেকে এরকম চলব, এরকম আদব কায়দা করব, আল্লাহ খুশি হবে এবং আমি আপনি উন্নত হব আল্লাহর দেশে। যাই হোক, হে সমস্ত জগতবাসী, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।